ছাত্রছাত্রীরা মোবাইল কেনার জন্য টাকা কবে পাবেন এই নিয়ে আবারও একটি নতুন আপডেট উঠে এসছে এবং দিনও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আপনারা কবে নাগাদ এই টাকা পাবেন সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই ব্যাপারে কী বলা হয়েছে একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ টাকা দেওয়া হচ্ছে না ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের তো দেখতে পাচ্ছেন আপনারা দশ হাজার টাকা দেওয়ার যে ঘোষণা করেছিল সেই টাকা দেওয়া হচ্ছে না ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে তো এই টাকা কবে পাবেন এই নিয়ে নতুন আপডেট উঠে আসছে দেখুন এখানে বলা হচ্ছে শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন নবান্ন প্রস্তুত ছিল রাজ্যের সব টেরিজারিতেই টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিলেন স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক দিবসের দিন কিন্তু ছাত্রছাত্রীদের মোবাইল কেনার টাকা দেওয়ার কথা ছিল শেষ মুহুর্তেই কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর তারপরে বলেছে ইতিমধ্যেই সব টেরেজারির সেই ব্যাপারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারের বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণেই তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এই নিয়ে নতুন আপডেট আসলে আমরা আবারও এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেবো তো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন